ম্যাথ হচ্ছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার চাকার পরিধি নির্ণয় করো। তো যখন কোনো চাকার ম্যাথ বলবে, হ্যাঁ চাকার ম্যাথ বলতে চাকা কেমন হয়, এরকম বৃত্তাকার হয় তাই না? যদি বৃত্তাকার না হয় তাহলে তো গাড়ি চলবে না। যদি আয়তাকার অথবা ত্রিভুজাকার হয় তাহলে কি গাড়ি চলবে? চলবে না। তাহলে যেহেতু চাকার কথা বলা আছে, সেহেতু চাকাটা কেমন হবে? চাকাটা অবশ্যই বৃত্তাকার হবে। তো এই চাকার জন্য আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ বলতে আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এখানে বলা আছে 2 মিটার 2 মিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম দেওয়া আছে আমাদের চাকার ব্যাসার্ধ। তো বলেছে চাকার পরিধি কত। যে পরিধি বলতে আমরা কি জানি, যে একটা জায়গা থেকে যাত্রা শুরু করে পুরো সার্কেল যদি ঘুরে আসে সেটাকে আমরা বলি পরিধি। তাহলে চাকার পরিধি বের করার জন্য আমরা সূত্র জানি, চাকার পরিধি বের করার সূত্র আমরা জানি, পরিধি সমান 2πr, বৃত্তের যে পরিধি সেইটাই। তো এখন এখানে আননোন হচ্ছে শুধুমাত্র যে ব্যাসার্ধ, সেটি সেই ব্যাসার্ধ দেখো মিটার এবং সেন্টিমিটার দুটি এককে দেওয়া আছে। দুটি এককে থাকলে কিন্তু আমরা কাজ করতে পারি না, আমাদের একটা এককে কনভার্ট করতে হবে, হয় মিটারে কনভার্ট করতে হবে না হয় সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যে কাজটি করি, যে আমাদের এককগুলোকে মিটারে কনভার্ট করে ফেলি, তাহলে মিটারে কনভার্ট করতে যদি চাই তাহলে সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব, এটি হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে আমরা সমাধানে সরাসরি এই জায়গাতে চলে যাচ্ছি, যে এখানে চাকার ব্যাসার্ধ, ওকে দেখো খেয়াল করে আমরা পেয়ে যাচ্ছি চাকার ব্যাসার্ধ কত। চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা 2 মিটার 3 সেন্টিমিটারকে এভাবে লিখতে পারি, 2 মিটার যোগ 3 সেন্টিমিটার। দেখো 3 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, সেটি কিন্তু আর মিটার সেন্টিমিটার থাকে না, সেটি কী হয়ে যায়? মিটার হয়ে যায়। দেখো খেয়াল করে, আমরা জানি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান কি? 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার হবে কি? 1/100 মিটার। তাহলে এখানে আমাদের বের করতে হবে 3 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার কী হয়ে যাচ্ছে? 3/100 মিটার। এই যে 3/100 লিখেছি, এটা আমরা মিটারে কনভার্ট করে ফেলেছি। হ্যাঁ, তাহলে এখন এই জায়গাতে আমাদের ক্যালকুলেশন করতে হবে, লসাগু যদি 100 নিয়ে নিই তাহলে এখানে 100 সাথে গুণ করলে 200 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, এটি হলো আমাদের মিটার। তাহলে 200 তো 3, এটা ভাগ করবো কত দিয়ে? 100 দিয়ে, এটি হয়ে গেল কি আমাদের মিটার। এখন আমরা চাচ্ছি চাকার পরিধি, তাহলে চাকার পরিধি অর্থাৎ চাকার পরিধি বলতে সেটা কি? এটা একটা বৃত্তাকার, তাহলে এটা আমরা বলতে পারি যে আমরা জানি চাকার পরিধি সমান 2πr। 2 তো 2, পায়ের মান অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, এটা যে পায়ের মান কত? 3.1416। যদি এটা ভুলে যাও তাহলে ক্যালকুলেটারে আসে না, ক্যালকুলেটর চাপবে পাই সমান, পাই সমান চিহ্ন চাপবে, তাহলে পায়ের মানটা অটোমেটিক চলে আসবে, তোমরা সেখান থেকেও লিখতে পারবে। তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু আর। আর বলতে আমরা যে চাকার ব্যাসার্ধ পেয়েছিলাম, এই চাকার ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই, তাহলে আরের মান কত পেয়েছি আমরা? 203কে 100 দিয়ে ভাগ করে যা হবে তাই। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব, আমরা ফলাফল পাব 12.7549 মিটার। এটি ছিল আমাদের আনসার। হ্যাঁ, তা আমরা ক্যালকুলেশন করে লিখে ফেলবো, তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা মানটা বের করে ফেলবে, তাহলে তোমরা এটা পেয়ে যাবে। দেখো খুব সহজেই আমরা এই ম্যাথটিকে সলভ করতে পারলাম। দেখো আমরা আরেকটি ম্যাথে চলে আসলাম, এখানে 4 নম্বর যে ম্যাথটি আমাদের জন্য, সেটা হচ্ছে একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে এখানে, চাকার ব্যাস 100 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, মানে প্রতি সেকেন্ডে চাকাটি 6 বার ঘোরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে গতিবেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, শুধু এখানে দেখো চাকার ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা চাকাটা যদি অঙ্কন করতে চাই, এটি হলো আমাদের সেই চাকা, তাহলে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হয় কি? ব্যাস। তাহলে আমরা যদি নামকরণ করি এ প্রান্ত এবং বি প্রান্ত, তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.84 মিটার। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এখন কি বলতে পারবে যে এর ব্যাসার্ধ কত হবে? কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাস যদি পুরোটাই 0.84 মিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। যেহেতু যে মানটি দেওয়া আছে সেই মানটি আমরা আগে নির্ণয় করে ফেলি,
দেখো এই মানটি আমরা কেন নির্ণয় করব, কারণ আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করতে না পারি তাহলে চাকার পরিধি আমরা বের করতে পারবো না। আবার চাকার পরিধি কেন লাগবে, যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছে, তাহলে সে 6 বার ঘুরে কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা বের করতে পারবো। সে একবার যদি ঘোরে তাহলে পরিধি পরিমাণ দ্রুত অতিক্রম করবে। খেয়াল করে দেখো, চাকাটি যদি একবার ঘোরে তাহলে সে কি পরিধি পরিমাণ, আমরা যদি এটা কেটে লম্বা করে দিই তাহলে ধরো যে এই পরিমাণ হয়ে গেল, হ্যাঁ এই অংশটুকুকে কেটে আমরা লম্বা করে দিলাম, তাহলে এই যে এ বি এই অংশটুকু আমরা পেয়ে যাব লম্বা। এটাকে গোল করলে আবার এটার মতো হবে, আর এটাকে লম্বা করলে এটা পেয়ে যাব। অর্থাৎ কোনো চাকা যদি পরিধি পরিমাণ একবার অতিক্রম করে তাহলে সে কতটুকু দ্রুত অতিক্রম করে ওই একবারে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এর জন্য আমাদের কি দরকার, পরিধি বের করা দরকার। তো আমরা পরিধি বের করতে যাচ্ছি, তাহলে পরিধি যদি বের করতে যাই তাহলে আমাদের দরকার কি, ব্যাসার্ধ। এই জন্য ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে এখানে গিভেন দেওয়া আছে কি, দেওয়া আছে ব্যাস, খেয়াল করো তাহলে ব্যাস এখানে কত, 0.84 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ কত পাবো, খুব সহজেই বের করতে পারি ব্যাসার্ধ। তাহলে 0.84কে ভাগ করব 2 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.42। তাহলে 0.42 মিটার, এটি হলো আমাদের কি, ব্যাসার্ধ। তাহলে এখন পরিধি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আমরা জানি পরিধি, তাহলে পরিধির সমান কত, 2πr। তাহলে টু তো 2π মানে 3.1416, আর ব্যাসার্ধ হচ্ছে আর এর মান এখানে আমরা পেয়ে গেছি 0.42। তাহলে সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে 2.6389। ওকে, এই মানটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে মিটারে, এটি হচ্ছে চাকার পরিধি। অর্থাৎ এই চাকাটি যদি একবার ঘোরে তাহলে সে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন দেখো, চাকাটি প্রতি সেকেন্ডে, সরি, দেখো চাকাটি প্রতি সেকেন্ডে কয়বার ঘুরছে, চাকাটি প্রতি সেকেন্ডে ঘুরছে 6 বার। তাহলে এই চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছে, এই কথাটির অর্থ 1 সেকেন্ডে সে 6 বার রাউন্ড দিচ্ছে, তার মানে সে 6 বার পরিধি পরিমাণ দ্রুত অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু দ্রুত অতিক্রম করবে, তাহলে আমরা বলতে পারি চাকাটি 1 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত, সরি, চাকাটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, পরিধি পরিমাণ, খেয়াল করো পরিধি পরিমাণ ইন্টু 6, কারণ যেহেতু 6 বার ঘুরছে তাহলে পরিধি পরিমাণ সে 6 বার 6 বার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিতে একটা ফলাফল পাবো, কিন্তু আমরা চাচ্ছি কি, গাড়িটির গতিবেগ, অর্থাৎ গাড়িটি 1 সেকেন্ডে যদি আমরা গতিবেগ বের করতে চাই তো এটা হবে সেকেন্ড পার মিনিট, সরি মিটার, মিটার পার সেকেন্ডে আমরা পেয়ে যাব। কিন্তু আমরা চাচ্ছি এটাকে ঘন্টায় কনভার্ট করতে, হ্যাঁ এ পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ, যদি আমরা ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে আরও কাজ আমাদের করতে হবে। তাহলে 1 সেকেন্ডে সে যদি এত পরিমাণ দ্রুত অতিক্রম করে, অর্থাৎ এত মিটার দ্রুত অতিক্রম করে, তাহলে সে 1 ঘন্টায় কতটুকু যাবে। অর্থাৎ গাড়ির গতিবেগ নির্ণয় করার সময় আমরা সবসময় কী করি, কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটারে আমরা হিসাব করি। তো এই জন্য আমরা চাচ্ছি যে চাকাটি যে দ্রুত অতিক্রম করে, বা এটাকে আমরা গাড়িটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত বলতে পারি, যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছে, তাহলে গাড়িটির গতিবেগ, অর্থাৎ চাকাটির পরিবর্তে আমরা বলতে পারি গাড়িটি, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। তাহলে গাড়িটি 1 সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করে, এই দ্রুত অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি যে গাড়িটি 1 ঘন্টায় অতিক্রান্ত দ্রুত। তাহলে 1 ঘন্টায় কতটুকু দ্রুত অতিক্রম করবে, দেখো খেয়াল করে, এখানে যতটুকু দূরত্ব গেছে এটা তো 1 সেকেন্ডে গেছে, তার মানে এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমরা মিনিটে পাবো, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, সে মিনিট পেলাম। আবার এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা দূরত্ব আমরা পেয়ে যাব। এই দূরত্বটাই হচ্ছে আসলে আমাদের তার বেগ। তাহলে এটা কত মিটার হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আর গাড়ির খেয়াল করে দেখো, গাড়ির গতিবেগকে আসলে
আমরা মিটার পার আওয়ারে হিসাব করি না, আমরা হিসাব করি কিভাবে, কিলোমিটার পার আওয়ার। তাহলে এই মিটারকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করতে চাই তাহলে ভাগ করব কত দিয়ে, 1000 দিয়ে, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1000 দিয়ে ভাগ করলাম তাহলে আমরা এটা পেয়ে যাব কি, কিলোমিটার কিমি। আর এই সবগুলোকে ক্যালকুলেশন করে আমরা যদি মান লিখতে চাই তাহলে সরাসরি আমরা মান পেয়ে যাব 57.00024 কিমি, এই মানটি আমাদের আসবে। তাহলে আমরা এটা বলতে পারি একবারে অ্যাপ্রক্সিমেটলি যে 57 কিমি পার ঘন্টা সে গাড়িটি 1 ঘন্টায় প্রতি ঘন্টায় সে 57 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো দেখো এই ম্যাথটি দুই স্টেপে, হ্যাঁ প্রথম স্টেপে আমরা পরিধি বের করে নিয়েছি, আর দ্বিতীয় স্টেপে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেখান থেকে ঘন্টায় কনভার্ট করে নিয়েছি। তাহলে কিন্তু আমরা ফাইনালি যে রেজাল্ট সেই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। দেখো আমরা আরেকটা ম্যাথে চলে আসলাম, এটা 5 নম্বর ম্যাথ তোমাদের বইতে। বলেছে কোনো ত্রিভুজের কোন তিনটির অনুপাত 253 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তি পরিমাপ নির্ণয় করো। এখন খেয়াল করে দেখো যে বলছে কোনো ত্রিভুজ, তাহলে আমরা যদি ত্রিভুজ কল্পনা করি এরকম, হ্যাঁ তো এখানে এই তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, সরাসরি তিনটি কোণ দেওয়া নাই, বলা আছে কি তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতগুলো কি 2, 5 এবং 3। এখান থেকে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে চাচ্ছি, ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ কত হবে সেই কোণটি। তো দেখি আমরা সেটা বের করতে পারি কিনা। তাহলে আমাদের দেওয়া আছে, সেটা আমাদেরকে লিখতে হবে। দেওয়া আছে কি কোণগুলোর অনুপাত তাহলে এখানে অনুপাত আমরা পাচ্ছি 253। তাহলে ধরি কোণগুলো, অনুপাত তো একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু এটা তো মূল মান না, তাহলে মূল মূল মানের জন্য আমরা কি করব, ধরে নেব ধরি ধরি কোণগুলো 2x, 5x এবং 3x, সবগুলো কি রেডিয়ান। তাহলে 2x রেডিয়ান, 3x, 5x রেডিয়ান এবং 3x রেডিয়ান। এখানে মাথায় সি দিয়েছি, আমরা প্রথম যে লেকচারে দেখেছিলাম সেখানে সি মানে হচ্ছে রেডিয়ান বোঝাচ্ছে, যেহেতু এখানে বৃত্তি একক বলেছে সেহেতু আমরা সরাসরি কোণগুলোকে রেডিয়ান এককেই প্রকাশ করে ফেললাম। এখন আমরা কি জানি বলতো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 2xc 5xc 3xc, এটা কত হবে পাই রেডিয়ান। আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তো সেই পাই। এখন এখান থেকে আমরা যোগ করে ফেলবো, দেখো 2, 5, 2 আর 5 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে হবে কত 10। তাহলে 10x রেডিয়ান সমান কি পাই রেডিয়ান। তাহলে এখান থেকে এক্স আমরা পেয়ে গেলাম π/10। তাহলে এক্স যদি π/10 হয় তাহলে নির্ণয় কোণগুলো আমরা কী কী পাচ্ছি, নির্ণয় কোণগুলো, সেই কোণগুলো হচ্ছে 2x। তাহলে 2 এর সাথে x গুণ হচ্ছে তাহলে π/10। এরপরে দেখো এটা হলো প্রথমটা, তার মানে প্রথমটা আমরা একবারে যদি লিখতে চাই তাহলে হয়ে যাচ্ছে কি 2π/10, কাটাকাটি করলে আমরা পাবো π/5। এরপরেরটা হচ্ছে 5 × π/10, তার মানে এটা হয়ে যাচ্ছে 5π/10, যদি আমরা কাটাকাটি করি তাহলে পেয়ে যাবো π/2। আরেকটা হচ্ছে 3 × π/10, তার মানে 3π/10 সমান এটা 3π/10ই লিখা যায়, আর কিছু লেখা যায় না, কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এখন আমাদেরকে দেখাতে বলেছে, এগুলো তো সব রেডিয়ানের হিসাব, তাহলে আমি তোমরা সি দিয়ে দিবা, এখানে সি দিয়ে দিলাম। এখন দেখো বলেছে ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ, তাহলে এখান থেকে ক্ষুদ্রতম কোণ কোনটা, ক্ষুদ্রতম কোণ বলতে আমরা বুঝি যে কোণের পরিমাণটা হচ্ছে সবচাইতে কম। তাহলে এখানে কম কোণটা দেখো, খেয়াল করে আমরা এই মাঝখানে যে মানটি আছে সেই মানের সাথে কম্পেয়ার করব, তাহলে খুব দ্রুত বের করতে পারবো। কারণ দেখো সবগুলোতেই হরে আছে 10, মানে হর হচ্ছে 10, যার লব বড় হবে সে বড় হয়ে যাবে, হ্যাঁ ভগ্নাংশের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে দেখো সবচেয়ে কম আছে 2π/10, অর্থাৎ এইটাই হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ 2π। এখানে দেখো 5π, এখানে 3π,
আর সবচেয়ে ছোট হচ্ছে 2 পাই আর সবচেয়ে বড় হচ্ছে 5 পাই তাহলে 2 পাই বাই 10 এর জন্য আমরা মান কত পেয়েছি পাই বাই 5 এটাই হচ্ছে তাহলে সবচেয়ে ছোট মান আর বড় মান বা বৃহত্তম মান কোনটা হচ্ছে একটু খেয়াল করো বৃহত্তম কোণ তাহলে বৃহত্তম কোণ তো এই যে 5 পাই বাই 10 তার মানে পাই বাই 2 তাহলে পাই বাই 2 রেডিয়ান এই দুটি হলো আমাদের আনসার এই প্রশ্নগুলো কিন্তু অনেকভাবে ঘুরে ফিরে আসে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের পার্থক্য কত তাদের যোগফল কত হ্যাঁ এভাবে প্রশ্নগুলো আসতে পারে তোমরা যেভাবেই হোক প্রশ্ন যেভাবে হোক না কেন সেই সময় জন্য পারা যায় সিকিউ সলভে আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব থ্যাংক ইউ একটু খেয়াল করে দেখো আমরা আরেকটা ম্যাথে চলে আসলাম এই ম্যাথটাও কিন্তু ত্রিভুজ সংশ্লিষ্ট কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট কীভাবে কেমন ডিফারেন্ট একটু দেখতে হবে কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এই কথাটির সাথে তোমরা একবারে নতুন যেহেতু আমরা এখনও সমান্তর ধারা বা গুণোত্তর ধারা পড়ি নাই সেই জায়গা থেকে একটা আসছে সমান্তর শ্রেণীভুক্ত বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এখানে আরেকটি কন্ডিশন আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ তাহলে কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে আমরা যে ত্রিভুজ এখানে আছে সেই ত্রিভুজটি এরকম বলা আছে ধরো যে বৃহত্তম কোণ এইটা আমরা যদি নামকরণ করে ফেলি এ বি সি তাহলে বি কোণ যদি বৃহত্তম হয় তাহলে ক্ষুদ্রতম কোণ ধরে নিলাম এ ওকে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণ তাহলে ক্ষুদ্রতম কোণ যদি এক্স হয় তাহলে বৃহত্তম কোণ কত হবে বলো দেখি টু এক্স যেহেতু ডাবল বলেছে তো বৃহত্তম কোণটি হবে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ তাহলে বৃহত্তম কোণটি হচ্ছে টু এক্স আর ক্ষুদ্রতম কোণটি হচ্ছে এক্স তাহলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণে ডাবল হয়েছে এবং বলেছে এই কোণগুলো কেমন থাকবে সমান্তর শ্রেণীভুক্ত তাহলে সমান্তর শ্রেণীভুক্ত জিনিসটা কেমন সেটাকে আমাদের একটু আইডিয়া নিতে হবে হ্যাঁ সমান্তর শ্রেণীভুক্ত এই সমান্তর শ্রেণীভুক্ত বলতে বোঝাচ্ছে যেমন ওয়ান টু থ্রি এই তিনটি মান পরপর সমান্তর শ্রেণীভুক্ত হয়ে আছে কারণ এদের ডিফারেন্স হবে সমান ডিফারেন্স হবে সমান দেখো খেয়াল করে প্রথম আমরা দুই থেকে এক যদি বিয়োগ করি তাহলে ডিফারেন্স হবে ওয়ান আবার তিন থেকে দুই বিয়োগ করি ডিফারেন্স কত ওয়ান তো যদি ডিফারেন্স ওয়ান হয় সেই ক্ষেত্রে আমরা পাই এটা সমান্তর শ্রেণীভুক্ত তো এখন আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মান দেওয়া আছে কিন্তু মিডিলের যে কোণ সেটার মান দেওয়া নেই তাহলে মিডিলের কোণটা আমরা কীভাবে পাবো একটু খেয়াল করে দেখি মিডিলের যেই মান সেই মানটি পাওয়ার জন্য তার সামনের মান এবং তার পরের মানের যোগফল দেখো এখানে ওয়ান ওয়ান হচ্ছে সামনের আর পরেরটা কত থ্রি তাহলে ওয়ান আর থ্রি যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে ফোরকে দুই দিয়ে ভাগ করলে আমরা মান কত পাচ্ছি টু দেখো খেয়াল করে মাঝখানে আছে টু অর্থাৎ সমান্তর শ্রেণীভুক্ত কোনো মান যদি আমরা প্রথমটা এবং তিন নাম্বারটা পেয়ে যাই তাহলে মাঝখানেটা পাওয়ার জন্য ওই যে প্রথমটা আর শেষেরটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে আমরা যদি এই কোণটা পেতে চাই তাহলে কী করতে হবে আমাদেরকে এক্স আর টু এক্স যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে আমরা পেয়ে যাবো থ্রি এক্স বাই টু তাহলে আমরা এখন আমাদের সমাধানে চলে আসি তাহলে ধরি ক্ষুদ্রতম কোণ কোণ সমান এক্স হ্যাঁ এক্স রেডিয়ান যেহেতু এগুলো রেডিয়ানে প্রকাশ করতে বলেছে তাহলে বলতো বৃহত্তম কোণ কত হবে বৃহত্তম কোণ তাহলে হয়ে যাচ্ছে কি টু এক্স রেডিয়ান তাহলে মধ্য যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত আছে সেহেতু আমরা যে তৃতীয় কোণ পাচ্ছি অর্থাৎ মিডিলের যেই কোণ এই দুটো ক্ষুদ্রতম এবং বৃহত্তম মাঝখানে যেই কোণ সেই কোণটিকে আমরা লিখতে পারি যে অপর কোণ আমাদের ভাষাকে সহজ করে দেই অপর কোণ তো অপর কোণটা কীভাবে পাবো এক্স প্লাস টু এক্স বাই টু তাহলে আমরা পেয়ে গেলাম কি থ্রি এক্স বাই টু রেডিয়ান কিন্তু আমরা কি জানি বলতো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তার মানে এখানে প্রথম কোণটা হচ্ছে এক্স রেডিয়ান দ্বিতীয় কোণটা হচ্ছে টু এক্স তৃতীয় কোণটা হচ্ছে থ্রি এক্স বাই টু এই সবগুলো মিলে কী হবে পাই রেডিয়ান তো আমরা একটু লসাগু করে দিই লসাগু হচ্ছে দুই তাহলে এখানে হবে টু এক্স এখানে হবে ফোর এক্স আর এখানে হবে থ্রি এক্স সমান পাই আমরা রেডিয়ানগুলোকে আউট করে দিলাম আমরা তিন আর দুই পাঁচ পাঁচ আর চার যোগ করলে নাইন এক্স নাইন এক্স বাই টু সমান পাই পাচ্ছি তাহলে এখানে এক্স হচ্ছে টু পাই বাই নাইন তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম টু পাই বাই নাইন রেডিয়ান এখন যে কোণগুলো আমাদের বের করতে বলেছে সেই কোণগুলো তো আমরা এখন অনায়াসে পেয়ে যাব তাহলে ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ এবং অপর কোণ সবগুলোই পেয়ে যাব অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় কোণগুলো নির্ণেয়
কোণগুলো, সেই কোণগুলো প্রথমটি অর্থাৎ ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ তো অনায়াসেই বের হয়ে আসছে এক্স, এক্স মানে 2π/9 রেডিয়ান। তারপরে বৃহত্তম কোণ কি হবে বলো দেখি, বৃহত্তম কোণ আমরা পেয়েছিলাম 2 × x, তাহলে 2 × 2π/9 তার মানে 4π/9 রেডিয়ান। আর অপর কোণ মানে যেটা বাকি আছে সেই কোণটি আমরা পেয়েছিলাম 3x/2, তার মানে 3/2 × x, এক্সের মানে আমরা কত পেয়েছি 2π/9 পেয়েছি, তাহলে আমরা 2π/9 বসিয়ে দিলাম। তাহলে 2 ক্যান্সেল, আর এটার সাথে এটা কেটে গেলে কত হয় 3 হয়, 3 × 3 = 9, তার মানে π/3 রেডিয়ান। এই তিনটি হলো আমাদের ফলাফল, দেখো খুব সহজেই এই মানগুলো বের হয়ে আসলো। থ্যাংক ইউ সো মাচ। এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমরা সেই ম্যাথগুলোকে সমাধান করবে। আর